হ্যালো বন্ধুরা, আজ আমার রান্নাঘরে আমি শিম পাথুরি করে দেখাবো। শিম পাথুরিটা আমি ধনে পাতা বাটা দিয়ে শিম পাথুরি করব। প্রথমে আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, এরপর আমি রসুন ফোড়ন দিই। রসুন দুটো ফোড়ন দেওয়ার পরে আমি আগে থেকে বলি, আমি শিমটা একটু ভাপে দিয়ে নিচ্ছি। আপনাদের ভাপে না দিলেও চলবে, কাঁচাও দিতে পারেন। শিমটা আমি দিয়ে দেবো, শিমটা আমি জল দিয়ে হালকা করে ভাপে দিয়ে নিয়েছি। এবার আমি শিমগুলো দিয়ে দেবো। আপনারা শিমটা কাঁচা দিতে পারেন, কাঁচা জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আপনারা সেই শিমটা এতে দিতে পারেন। এরপরে আমি কাঁচা লঙ্কা কুচি দেবো। হাফ চামচ হলুদ দিলাম, ছোটো চামচে হাফ চামচ। নুনও আমি হাফ চামচই দিলাম, ছোটো চামচে। দু চিমচি মতন আপনারা চিনি দেবেন, ছোটো ছোটো চিমচি করে যেটা হয়। এরপরে আমি ধনে পাতা বেটে রেখেছি। আমি ধনে পাতা বাটাটা দিয়েই করবো, যেমন শুকনো বাটা দিয়ে করে আমি ধনে পাতা বাটা দিয়ে করবো। ধনে পাতা আমি দিলাম মোটামুটি 3 চামচ তো দেবই, এটা একটু মাখা মাখা হবে। তাহলে বন্ধুরা, প্রথমে একটু দিলাম রসুন ফোড়ন, ফোড়ন দিয়ে আমি শিমটা দিয়েছি। দিয়ে এবার একে একে আমি নুন হলুদ চিনি দিয়েছি, কাঁচা লঙ্কাও একটু দিয়েছি। এবার আমি শিমটার মধ্যে ধনে পাতা দিয়েছি। সেটা ধনে পাতাটা যেটার মধ্যে রেখেছিলাম সেই পাত্রটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া দেবো। তাহলে আজকে আমি ধনে পাতা বাটা দিয়ে পাথুরি করলাম, শিম পাথুরি করে দেখালাম। প্লিজ বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের শেয়ার করুন, যাতে আমি প্রচুর আনন্দিত হই আপনাদের রান্না দেখানোর জন্যে। আমি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে তো অবশ্যই জানাবেন কেমন রান্না করছি। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার রান্নাটা প্রায় হয়েই গেছে, আপনারা এই পদ্ধতিতে করবেন। এই রান্নাটা আমার মা মাসি করে থাকেন, তাদের রান্নাটাই আজ আমি দেখালাম আমার রান্নাঘরে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, খুব ভালো গন্ধ বেরিয়েছে আমার এই রান্নায়। আপনারা এইভাবেই রান্না করবেন। থ্যাংক ইউ।